ওয়েলকাম ব্যাক টু এফকে ইংলিশ। আপনাদের সাথে আছি প্রতিবারের মতো, আমি ফয়সাল খান। আর আজকে আমরা অ্যাপ্রোয়েট প্রিপোজিশনের 151 নাম্বার থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে একদম প্রথমে যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে বোস্ট অফ। বোস্ট অফ মানে হচ্ছে অহংকার করা, অর্থাৎ আপনি যখন কোনো কিছু নিয়ে অহংকার করবেন তখন বোস্ট অফ প্রিপোজিশনটা ব্যবহার করবেন। যেমন ধরেন, আপনাকে আমি চাইলে বলতে পারি, নেভার বোস্ট অফ ইওর সিজিপিএ, অর্থাৎ আপনার সিজিপিএ নিয়ে কখনো বোস্ট মানে অহংকার করেন না, কারণ সিজিপি দিয়েই লাইফে সাকসেস বা ভালো চাকরি পাওয়া সম্ভব না। অর্থাৎ আপনাকে এক্সট্রা কিছু আপনার ভিতরে অবশ্যই থাকতে হবে, সিজিপিএ ভালোও করতে হবে, সাথে সাথে আপনার নিজের ভিতরেও এক্সট্রা কিছু থাকতে হবে। ওকে, দেন বোস্ট অফ মানে আমরা জানলাম অহংকার করা। দেন 152 যেটা আছে সেটা হচ্ছে ব্লাইন্ড অফ, এবং 153 যেটা আছে সেটা হচ্ছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড অফ এবং ব্লাইন্ড টুর মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে, ব্লাইন্ড অফ মানে হচ্ছে চোখে অন্ধ, আর ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন, মানে আপনি দেখেও দেখেন না এরকম একটা ব্যাপার। সো ব্লাইন্ড অফ এর ক্ষেত্রে আমি বলতে পারি যে হি ইজ ব্লাইন্ড অফ আইস, অর্থাৎ সে চোখে অন্ধ মানে দেখে না, সিম্পলি অন্ধ, ব্লাইন্ড অফ আইস। ওকে, আর দ্বিতীয় যেটা ব্লাইন্ড টু সেটা হচ্ছে উদাসীন বা দেখেও না দেখার ভান করা। এখানে চাইলে আমি আবার একটা রোমান্টিক সেন্টেন্স ব্যবহার করতে পারি, বলতে পারি ইউ আর অলওয়েজ ব্লাইন্ড টু মাই ইমোশনস, ইউ আর অলওয়েজ ব্লাইন্ড টু মাই ফিলিংস, অর্থাৎ তুমি সবসময় আমার ফিলিংসগুলোর প্রতি উদাসীন বা আমার ইমোশনগুলোর প্রতি সবসময় তুমি উদাসীন, যেন দেখেও দেখো না। সো চাইলে আজকেও এই সেন্টেন্সটা আপনি অ্যাপ্লাই করে বসতে পারেন আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা আপনার প্রিয় মানুষটার সাথে। ওকে, আমি কিন্তু আসলে একটু রোমান্টিক টিপসও দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রিপোজিশন শেখার পাশাপাশি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই আসলে অনেক রোমান্টিক। বাই দ্য ওয়ে, দেন যেটা আছে 154 নম্বরে সেটা হচ্ছে বিসেট উইথ। বিসেট উইথ মানে হচ্ছে বেষ্টিত বা চতুর্দিক থেকে ঘিরে আছে এরকম কোনো একটা কিছু, সেক্ষেত্রে আমরা বিসেট উইথ ব্যবহার করব। যেমন ধরেন, আমরা মাঝে মাঝে চারদিকে আমাদের অনেক ঝামেলা টামেলা থাকে, অনেক ফ্যাসাদ থাকে, অনেক খেয়াজ থাকে, অনেক অনেক সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে বলতে পারি যে আই এম বিসেট উইথ এ লট অফ প্রবলেমস, অর্থাৎ আমাকে চতুর্দিক থেকে অনেক ধরনের সমস্যা ঘিরে রেখেছে, অথবা আমি চতুর্দিক থেকে অনেক ধরনের সমস্যা দ্বারা বেষ্টিত, সেক্ষেত্রে আপনি বিসেট উইথ ব্যবহার করতে পারেন। ওকে, দেন 155 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বেনিফিশিয়াল টু। বেনিফিশিয়াল টু মানে হচ্ছে উপকারী, উপকারী, যেমন ইউজফুল টু, হেল্পফুল টু, এগুলোর পরে সবসময় টু বসবে। ঠিক একইভাবে বেনিফিশিয়ালের পরেও টু বসে যদি উপকারী বুঝায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি মর্নিং এক্সারসাইজ ইজ ভেরি বেনিফিশিয়াল টু আওয়ার হেলথ, অর্থাৎ আমাদের হেলথের জন্য মর্নিং এক্সারসাইজটা খুবই বেনিফিশিয়াল, এটা আমরা সবাই জানি। সো আমরা চেষ্টা করবো মর্নিং ওয়াক করার জন্য। দেন যেটা আছে সেটা হচ্ছে বেনিফিটেড বাই। যখন আপনি কোনো কিছু দ্বারা উপকৃত হবেন সেই ক্ষেত্রে আপনি বেনিফিটেড বাই ব্যবহার করবেন। যেমন ধরেন, রিসেন্টলি আমাদের গভর্নমেন্ট কিছু পলিসি গ্রহণ করছে যার মাধ্যমে তারা বেশ উপকৃত হয়েছে, সেক্ষেত্রে আমি চাইলে কিন্তু বলতে পারি সেন্টেন্সটা এভাবে যে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ বেনিফিটেড বাই দেয়ার রিসেন্ট পলিসিস, অর্থাৎ তাদের রিসেন্টলি যে পলিসিগুলো তারা নিয়েছে সেগুলো দ্বারা তারা বেশ বেনিফিটেড হয়েছে। ওকে, দেন 157 নম্বরে যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে বিলিভ ইন। আর বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা। যেমন আমরা সবাই কিন্তু ঈশ্বর মানে গডে বিশ্বাস করি, সো সেই ক্ষেত্রে বলতে পারি উই অল বিলিভ ইন দ্য অলমাইটি আল্লাহ, বা উই অল বিলিভ ইন গড। অনেক সময় আমরা কাউকে জোর দেওয়ার ক্ষেত্রে কিন্তু এভাবেও বলতে পারি আই বিলিভ ইন ইউ, অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার প্রতি আস্থা রাখি। দেন 158 যে প্রেপোজিশনটা আছে সেটা হচ্ছে বেগ ফর, অ্যান্ড বেগ ফর মানে হচ্ছে প্রার্থনা করা বা খুব নমনীয়ভাবে কারো কাছে কোনো কিছু চাওয়া। সো এইখানেও আপনি একটু রোমান্টিক হয়ে যান যে বলতে পারেন আই বেগ ফর ইওর লাভ, অর্থাৎ আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই, বা আই বেগ ফর সামথিং, হোয়াট এভার আপনি যেটা চান এখানে ইউজ করতে পারেন। অ্যান্ড 159 যেটা আছে বার্ক অ্যাট ঘেউ ঘেউ করা। যারা ফজরে নামাজ পড়তে বের হন বেসিক্যালি, তারা কিন্তু এই কুকুরের এই ঘেউ ঘেউ বা চিল্লানিটার সম্মুখীন কিন্তু অনেকে হয়ে থাকেন। বিশেষ করে আমাদের এরিয়াতে এ লট অফ কি বলে ডগস আর অ্যাভেলেবেল, সো মাঝে মাঝে আমাকে এই ঝামেলার ভিতরে মানে পড়তে হয়। সো সিম্পলি আমরা বলতে পারি দ্য ডগ স্টার্টেড বার্কিং অ্যাট মি, অর্থাৎ ডগটা আমাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে দিল। বার্ক অ্যাট মানে হচ্ছে ঘেউ ঘেউ করা। অ্যান্ড 160 যেটা আছে আজকের জন্য একদম শেষ প্রিপোজিশন সেটা হচ্ছে ব্যারিয়ার টু। অ্যান্ড ব্যারিয়ার টু মানে হচ্ছে বাধা, নাথিং ক্যান বি ব্যারিয়ার টু মাই লাভ, অর্থাৎ আমার ভালোবাসার ক্ষেত্রে কোনো কিছুই বাধা হতে পারবে না, নাথিং ক্যান বি ব্যারিয়ার টু মাই সাকসেস, অর্থাৎ আমার সফলতার ক্ষেত্রে কোনো কিছুই ব্যারিয়ার হতে পারবে না, নাথিং ক্যান বি ব্যারিয়ার টু মাই প্রোগ্রেস, অর্থাৎ আমার উন্নয়নের ক্ষেত্রে কোনো কিছু বাধা হতে পারবে না।
সো চলুন একবার রিভিউ করে নেওয়া যাক। বোস্ট অফ মানে হচ্ছে অহংকার করা, যখন আপনি কোনো কিছু নিয়ে অহংকার করবেন তখন বোস্ট অফ ব্যবহার করবেন। ব্লাইন্ড অফ মানে হচ্ছে চোখে অন্ধ, বাট ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন, আপনি দেখেও দেখেন না, খাম খেয়ালি, এরকম একটা ব্যাপার। বি সেট উইথ মানে হচ্ছে বেষ্টিত বা চতুর্দিক থেকে কোনো কিছু ঘিরে রাখা। বেনিফিশিয়াল টু মানে হচ্ছে উপকারী, মানে ইউজফুল যেটা, অ্যান্ড বেনিফিটেড বাই মানে হচ্ছে কোনো কিছু দ্বারা বা কারো দ্বারা উপকৃত হওয়া। অ্যান্ড বিলিভ ইন মানে হচ্ছে বিশ্বাস করা, আস্থা রাখা। অ্যান্ড দেন 158 যেটা আছে সেটা হচ্ছে বেক ফর, প্রার্থনা করা বা কারো কাছে নমনীয়ভাবে কোনো কিছু চাওয়া। অ্যান্ড দেন যেটা আছে বার্ক অ্যাট, আমি বার্ক অ্যাট মিন্স ঘেউ ঘেউ করা, অনেক ক্ষেত্রে একটা চিল্লানুয়া বোঝানো হয় যে ওয়াই আর ইউ বার্কিং অ্যাট মি, আমার আমার সামনে কেন ঘেউ ঘেউ করছো, মানে আমার সামনে কেন চিল্লাচ্ছ। অ্যান্ড দেন লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে ব্যারিয়ার টু, অ্যান্ড ব্যারিয়ার টু মিন্স বাধা, ঝামেলা, হোয়াট এভার ইউ ক্যান সে, ব্যারিয়ার টু মানে হচ্ছে বাধা। ওয়েল, আজকের জন্য এই কয়টাই প্রিপোজিশন ছিল, এবং আমি বারবার বলছি যে কোনো ধরনের লেকচার শিটের আমাদের PDF কপি ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। ভিজিট যেরকম আমাদের ওয়েবসাইট ফ্রি, ঠিক একইভাবে যে কোনো ডাউনলোড, যে কোনো কন্টেন্ট ডাউনলোড করাও কিন্তু টোটালি ফ্রি। সো এখনও যদি আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট না করে থাকেন তাহলে অবশ্যই লগ ইন করুন www.fkenglish.com, এবং আমাদেরকে সাজেস্ট করুন যে আমাদের ওয়েবসাইটকে আমরা আরও কীভাবে এনরিচ করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব তো করবেন, করবেনই, এবং উদার মন মানসিকতার পরিচয় দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, লার্ন ইংলিশ টু লিড দ্য নেশন।